তা খুলে দেখাও দেখি। খুলে দেখাও তো। আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। নায়িকা হতে আসছো? নায়িকা হতে গেলে কি কি করতে হবে কি জানো? আচ্ছা ধরো এই ঘরে কেউ নেই, এই পুরো রুমটা ফাঁকা, এখন এখানে তুমি আর আমি আছি। এখন যদি মনে করো একটা শর্ট চলতেছে, এই মুহূর্তে তোমাকে যদি বলা হয় তোমাকে তোমার কাপড় খুলতে হবে, তখন কি করবে? আমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবকিছু করতে রাজি। আচ্ছা প্রতিষ্ঠিত হওয়ার জন্য সব করতে রাজি আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরো নায়ক এবং নায়িকা তুমি দুজনেই আছো রুমে, আর কেউ নেই, শর্ট শুরু হয়ে গেছে, সেই সময় তোমার যদি বলে তোমার শার্টটা খুলতে হবে, তখন কি করবে? তাই তারপরে এমন সময় আসতে পারে তোমার ওই টি শার্টটাও খুলতে হইতে পারে, তখন কি করবে? পারবে? আচ্ছা পারবে যখন, তাহলে একটা কাজ করে দেখো তো, তোমার এই শার্টটা খুলে দেখো দেখি আমাকে। আমার সামনে? হ্যাঁ আমি এমন মনে করবো আপনি আমার হিরো। তা খুলে দেখো দেখি। তুমি সত্যি নায়িকা হতে চাও? হ্যাঁ আমি তো বারবার বলছি আমি নায়িকা হওয়ার জন্য সবকিছু করতে রাজি। তাই সবকিছু করতে রাজি? হ্যাঁ। তাহলে এবার তোমার টি শার্টটা খুলে দেখাও তো। তোমার সাহস আছে? ঠিক আছে তুমি বসো, এখানে বসো, এখানে বসো। কেন খুলতে হবে না, খুলে ফেলি? আরে না খুলতে হবে না, তুমি বসো, তুমি বসো, বসো ওখানে বসো, তুমি পারবে, তোমার সাহস আছে। নেক্সট। ওয়ালাইকুম আসসালাম। জি আসুন। ও আচ্ছা আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? তাই নাকি? আপনি যেভাবে হিজাব করে আসছেন, নায়িকা হতে গেলে এগুলো তো খুলতে হবে। কি বলেন এসব, নায়িকা হতে গেলে সব খুলতে হবে মানে, এটা তো বুঝলাম না। এই যে আপনার পাশে যে মেয়েটা রয়েছে, এই কিছুক্ষণ আগে তো কাপড় চোপড় সব খুলে ফেলছিল আর কি। তাহলে তুমি তো নায়িকা হতে পারবে না, ওকে দেখে কিছু শেখো, ওর মতন তুমি কাপড় চোপড় খুলতে পারবে না, নায়িকা হতে পারবে না। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছিলাম, আপনি ওনাকে এতক্ষণ ধরে দাঁড় করে রাখছেন কেন? আমি তো সিলেক্টেড হয়ে গেছি। আমাকে যদি উনি ওনার মিডিয়াতে রাখেও আমি থাকবো না, আপনার মতো আমি কাপড় চোপড় খুলে পরিস্থিতি হতে পারবো না। আমি চললাম। আসসালামু আলাইকুম। এই মেয়ে দাঁড়াও এখানে আসো। এই মেয়ে তুমি একটু আগে বলেছিলে না কাপড় চোপড় খুলে প্রতিষ্ঠিত হতে চাও না? হ্যাঁ আমরাও চাই না কেউ কাপড় চোপড় খুলে প্রতিষ্ঠিত হোক। এই মেয়ে তুমি কি মনে করো কাপড় চোপড় খুললে প্রতিষ্ঠিত হওয়া যায়? না। কারো সঙ্গে বেড শেয়ার করলে নায়িকা হওয়া যায়? না হওয়া যায় না। তোমার ভিতর প্রতিভা আছে, আগামী সিরিয়ালে তুমি সিলেক্টেড। আর এই মেয়ে তুমি যাও, তুমি একটা জিনিস খুব ভালো শিখেছ, যে সিরিয়ালের আগেই নায়িকা হইতে গেলে কাপড় চোপড় খুলতে হয়, আর কিভাবে একটা পুরুষের মাথা বিকৃতি করে দিতে হয় সেটা তো তোমরা খুব ভালো জানো। যাও তুমি যাও, আর তুমি তুমি বসো এখানে বসো, যাও তুমি চলে যাও। তোমাকে দিয়ে আগামী সিরিয়ালে কাজ করা আমার পক্ষে সম্ভব, আর সমাজে যে বাস্তব যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করি, আর আগামী মাস থেকে তোমার শুট শুরু। তুমি যাওয়ার সময় ম্যানেজারের সঙ্গে দেখা করে যেও, ম্যানেজার সবকিছু বুঝিয়ে দিবে। যাও তুমি যাও।